নমস্কার সেভেন এভিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত জানাই আপনারা জানাই যে অষ্টদশ লোকসভা নির্বাচনে ইতিমধ্যেই বামেদের প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা হয়ে গিয়েছে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ষোলোটি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছেন যার মধ্যে দমদম লোকসভা কেন্দ্রে বাম প্রার্থী হচ্ছেন সুজন চক্রবর্তী আর এই মুহূর্তে আমরা চলে এসেছি পানিহাতি পৌরসভার বাইশ নম্বর ওয়ার্ডে যেখানে দমদম লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তী সমর্থনে দেওয়াল লিখনের কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন বাম কর্মী সমর্থকেরা সেই ছবি আপনারা দেখছেন পানিহাটির বাইশ নম্বর বর থেকে সরাসরি সেভেন এভেক এর পর্দায় অষ্টদশ লোকসভা নির্বাচনে আপনারা জানেন যে বামেরা ইতিমধ্যেই বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ১৬টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছেন যার মধ্যে অবশ্যই আছে দমদম লোকসভা কেন্দ্র যেখান থেকে বর্ষিয়ান বাম নেতা সুজন চক্রবর্তী অষ্টদশ লোকসভা নির্বাচনে সিপিআইএম প্রার্থী হিসেবে তার নাম নাম ঘোষণা করা হয়েছে এবং ইতিমধ্যেই সাথে সাথে সাথেই লিখনের মাধ্যমে প্রচারের কাজ শুরু করে দিয়েছেন পানিহাটি বিভিন্ন ওয়ার্ডে আর এই মুহূর্তে আমরা সেই ছবি পেয়ে গেছি পানিহাটি পৌরসভার বাইশ নম্বর ওয়ার্ড থেকে আপনারা দেখতে পাচ্ছেন কর্মী সমর্থকেরা তুমুল উৎসাহে ইতিমধ্যেই দেওয়াল লিখনের কাজ শুরু করে দিয়েছেন ডক্টর সুজন চক্রবর্তীর সমর্থনে সিপিআইএম প্রার্থী অষ্টদশ লোকসভা নির্বাচনে দমদম লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী চলছে দেওয়াল লিখনের কাজ তৃণমূল অলরেডি বিয়াল্লিশটি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি প্রথম দফায় প্রার্থী তালিকা ঘোষণা করেছে কিন্তু এখনো পর্যন্ত বামেরা ষোলোটি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে যার মধ্যে অবশ্যই আছে দমদম লোকসভা কেন্দ্র এবং সেখান থেকে বর্ষিয়ান বাম নেতা ডক্টর সুজন চক্রবর্তী প্রার্থী হচ্ছেন সিপিআইএম প্রার্থী হচ্ছেন আমরা একটু কথা বলার চেষ্টা করবো স্থানীয় নেতৃত্বদের সাথে যারা এই দেওয়াল লিখনের কাজে হাত লাগিয়েছেন আমি একটু কথা বলবো borsian বাম নেতা ডক্টর সুজন চক্রবর্তী এবার দমদম লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন যেটা ঘোষণা করা হয়েছে গতকালই কি বলবেন borsian সুজনদা নয় কর্নেল সুজন চক্রবর্তী সিনিয়র বাম নেতা borsian নয় borsian আরো অনেকে দাঁড়াবে তারেন দেখবেন তারা borsian কি বলবো দমদম সম্মমণময় সিট সুজনদা দাঁড়িয়েছে সুজনদা আমাদের অনেক বড় নেতা সুজনদাকে চেনে না দমদমের এমন কোনো লোক নেই সারা পশ্চিমবঙ্গের এমন কোনো লোক নেই ছাত্র রাজনীতি থেকে উঠে এসেছে সুজনদা সাতের দশক থেকে ছাত্র রাজনীতি করেন রাজ্যের সেক্রেটারি ছিলেন এসএফআই অল ইন্ডিয়া সেক্রেটারি ছিলেন পার্টির সেক্রেটারি ছিলেন এমপি ছিলেন এমএলএ ছিলেন সবই ছিলেন সুজনদা খুব অল্প বয়সে এমপি হয়েছেন এলএ সুজন চক্রবর্তী কে সামনে রেখে আমরা দমদম জয় করবার আশা রাখছি আমরা আশাবাদী দমদম লোকসভা কেন্দ্র বামেদের পক্ষে সম্ভাবনা হয়েছে যেটা কথা যাদবপুর থেকে তিনি দাঁড়ান এবছর দমদমে দেওয়া হলো এবছর সৌগত রায় তৃণমূল প্রার্থী হচ্ছেন এখনো বিজেপি দমদম লোকসভা কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা করেনি সেক্ষেত্রে কতটা আশাবাদী যাদবপুর থেকে সুজনদা দাঁড়াতেন সুজনদা এবার দমদমে দাঁড়িয়েছেন দেখুন লোকসভা ভোটে যে যেখান থেকে প্রার্থী পারে দিতে পারে যার যেখানে যে তার পার্টি তাকে যেখান থেকে দাঁড় করাবে দমদম থেকে আমাদের পার্টি সুজনদাকে এখানে দাঁড় করিয়েছে সুতরাং সুজনদা গোটা রাজ্যের নেতা কেন্দ্রীয় কমিটির নেতা আমাদের পার্টির তা দমদম থেকে দাঁড়াতে কোনো অসুবিধা নেই দমদমের প্রত্যেকটা মানুষ পশ্চিমবঙ্গের মানুষ চেনে সৌগতরাও লেক টাউনের লেক গার্ডেন্স মানুষ দক্ষিণ কলকাতার মানুষ এখানে এসে দাঁড়িয়েছেন এবার বিজেপি এখনো প্রার্থী দেয়নি সে কোথাকার প্রার্থী দেবে আমরা জানি না যাই দিক দিনেশের সুজন দায় এগিয়ে সিপিআইএম এগিয়ে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করে জিতবো সুজনদাকে সামনে রেখে কাস্তে আতুরি তারা চিহ্নে দপদবের মানুষ ভোট দেবে এবং কংগ্রেস সুজন চক্রবর্তী জয়লাভ করবেন সেটাই আহ আশা সেটাই আশা আচ্ছা আরেকটা কথা বা বা আমিরা এবার দেখলাম ষোলোটি প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে প্রথম দফায় সেক্ষেত্রে অনেক তরুণ মুখ উঠে এসেছে সেক্ষেত্রে কতটা আশাবাদী তরুণ মুখ প্রবীণ এবং নবীনের সংমিশ্রণে যতদূর দেখলাম আমাদের বামফ্রন্টের প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে এবার তরুণ মুখেরা তো লড়াই দেবেই এবার সব থেকে বড় কথা ডিওয়াইএফআই ব্রিগেড করেছে ডিওয়াইএফআই ব্রিগেড করেছে সেটা প্রায় দশ লক্ষাধিক লোকের ব্রিগেড হয়েছে ডিওয়াইএফআই তার তা সুতরাং ডিওয়াইএফআই কে সামনে রেখে এস কে সামনে রেখে আমাদের পার্টি বামফ্রন্ট লড়তে চাইছে আমরা সবাই আশাবাদী যারা তরুণ মুখ নবীন প্রজন্ম আমাদের সাথে করে যারা ডিওয়াইএফআই আমরা যারা করেছি একসাথে সেই নেতৃত্বরা দাঁড়াচ্ছে এস এফ আই যারা করছে বা করেছে তারা দাঁড়াচ্ছে জিতবে আশা করছি পশ্চিমবঙ্গের রেজাল্ট অনেক ভালো হবে এদের সামনে রেখে বিয়াল্লিশটি আসনে কতটা আশা করছেন যদি বিয়াল্লিশটা আসনে কটা আশা করছি ঠিক সেভাবে বলা যাবে না বিয়াল্লিশটা আসনে প্রার্থী ঘোষণা হোক তারপরে বিয়াল্লিশটা আসনের ভোটের দাদা বা বেজে উঠুক এখন তো সবে নাম লেখা শুরু ঘোষণা তারপরে আরো প্রার্থী ঘোষণা আরো অন্যান্য দলের প্রার্থী ঘোষণা তারপরে বিয়াল্লিশটা আসনে কটা পাবো তবে পশ্চিমবঙ্গের ভোট পার্সেন্টেজ অনেক বাড়বে এবং বেশ কিছু আসন আমরা জিতবো তার মধ্যে দমদম অন্যতম আমরা লড়াইয়ে রয়েছে দমদমে সুজন্দাকে সামনে রেখে যেভাবে মিনা ব্রিগেড ভরেছে সেভাবে কি ভোট বাক্স আশা করছি মানুষ মুখ ফুরিয়ে নেবে না তার কারণ বিজেপি তৃণমূলকে তো মানুষ দেখছে এর তৃণমূলের বি টিম বিজেপি বিজেপির বি টিম তৃণমূল যা হচ্ছে কেউ ধরা পড়ছে না অভিষেক ব্যানার্জি পিসি ভাইপো ধরা পড়ছে না শেখ শাহজাহান ধরা পড়লেও করে থাকছে আর সুন্দরভাবে থাকছে দেখতেই তো পেলেন কি হচ্ছে না হচ্ছে গোটা রাজ্য গোটা দেশে তৃণমূলকে ভয় দেখিয়ে রাখছে যাতে রাজ্যসভায় লোকসভায় বিভিন্ন দেশ বিরোধী বিলগুলো পাশ করতে পারে সেই জন্য তৃণমূলকে ভয় দেখিয়ে রাখে এবার যাই হোক মানুষ বুঝতে পেরেছে তৃণমূল আর বিজেপির যে আন্ডারস্ট্যান্ডিং কৃষি ভাইপোকে ধরবে না তাছাড়া অন্যান্য মন্ত্রীমন্ত্রীকে ধরে ঢোকাবে দেখাবে কত কিছু করছি কিন্তু আদৌ কিছু করছি না দুর্নীতিকে প্রশ্রয় দেবে নরেন্দ্র মোদীর এই দেশ বিরোধী চিন্তাভাবনার জন্য এই যে এই জন্য মানুষ বুঝতে পেরেছে তৃণমূলার বিজেপি আর এবার বামপন্থীদের ভোট দেবে পানিহাটি দিকে দেয়াল লেখা আজ থেকে শুরু হলো পানিহাটি এরিয়া কমিটি দুয়ে আজ থেকে শুরু হলো আমাদের এরিয়া কমিটি দুয়ে বাইশ নম্বর ওয়ার্ডে আজ থেকে শুরু হলো এবার চলবে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় পোস্টার তৈরি করা হয়ে গিয়েছে আসন্ন লোকসভা নির্বাচনে দমদম লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তীকে বিপুল ভোটে জয়ী করুন বার্তা দেওয়া হয়েছে ইতিমধ্যেই জোর কদমে নেমে গিয়েছেন এবং স্থানীয় নেতৃত্ব জানালেন যে তারা দমদম লোকসভা কেন্দ্রে ভীষণভাবে আশাবাদী সুজন চক্রবর্তীর মতন একজন নেতা দমদম লোকসভা কেন্দ্রে তার নাম ঘোষণা করা হয়েছে এবং ইতিমধ্যেই দেওয়াল লিখনের কাজ শুরু তার মানে প্রচারের কাজ শুরু হয়ে গেল পানিহাটি থেকে আপনারা সেই ছবি পানিহাটির বাইশ নম্বর ওয়ার্ড থেকে দেখছেন

আপনারা দেখতে পাচ্ছেন পানিহাটিতে শুরু হয়ে গেল দমদম লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তীর সমর্থনে প্রচার শুরুর কাজ দেওয়াল লিখনের মাধ্যমে শুরু হলো আপনারা দেখেছেন যে ইতিমধ্যেই দমদমা লোকসভা দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌগতরা সমর্থন ইতিমধ্যেই দেওয়াল লিখনের কাজ পানিহাটিতে শুরু হয়ে গেছে আর গতকালই বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর প্রথম দফা ঘোষণা করেছেন অষ্টদশ লোকসভা নির্বাচনে ষোলোটি আসনে বাম প্রার্থী যার মধ্যে সুজন চক্রবর্তী এবং পানিহাটিতে তার দেওয়ালিখনের মাধ্যমে প্রচার শুরু করে দিয়েছেন বাম কর্মী এবং তারা সম্পূর্ণভাবে আশাবাদী দমদম লোকসভা কেন্দ্র থেকে শুধুমাত্র দমদম লোকসভা কেন্দ্র নয় এবার তাদের আসন সংখ্যা মানে জেতার আসন সংখ্যা আরো অনেকটা বাড়বে বলেই তারা আশা করছেন কারণ প্রচুর তরুণ তুর্কিদের দাঁড় করানো হয়েছে ইতিমধ্যেই ষোলোটি আসনে আরো বাকি রয়েছে এখনো পর্যন্ত পাশাপাশি যে ডিওয়াইএফআইআর ব্রিগেড সমাবেশ হয়েছিল তাতে যে পরিমাণ কর্মী সমর্থকেরা এবং সমর্থকেরা গিয়েছিলেন যাতে যে পরিমাণ লোক সংখ্যা হয়েছিল ভোট বাক্স তার প্রভাব পড়বে বলে আশাবাদী পানিহাটির যে কর্মী সমর্থকেরা পানিহাটি থেকে শ্যামল পাল গৌতম